এদিকে বরিশালে ভোট কেন্দ্রে হামলা আগুন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জড়িত নয় স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে চেপে বসা প্রার্থিতা বাতিল হওয়া এক প্রার্থীর সমর্থকরা এসব ঘটনা ঘটিয়েছে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এ কথা বলেন আইনগতভাবে বাতিল হওয়া প্রার্থী সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নির্দেশে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের ট্রাকে চেপে বসা সমর্থকরা বরিশাল পাঁচ আসনে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে জাহিদ ফারুক বলেন ট্রাক মার্কার প্রার্থী সহজ সরল এক ব্যক্তি তার মাথায় এসব কূটবুদ্ধি নেই মনোনয়ন বাতিল হওয়ার পর যেই তার সঙ্গে দলছুট কিছু নেতাকর্মী যোগ দিল অমনি বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকল বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তিনি অবহিত হয়েছেন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ওইসব নেতাকর্মীরা এক পুলিশি ব্যক্তির সহায়তায় করে যাচ্ছেন যেন দোষ সব বিএনপি এবং তাদের উপর চাপায়